আমি নাজমুন নাহার, জেলা লক্ষ্মীপুর, উপজেলা রায়পুর। পেশায় একজন শিক্ষক। একটা সময় আমি খুবই ভালো ছিলাম, সুস্থ ছিলাম, স্বাভাবিক জীবনযাপন করতাম। হঠাৎ করে আমি আমার ঘাড়ে কোমরে ব্যথা অনুভব করি। বিভিন্ন প্রতিষ্ঠানে যাই, বিভিন্ন ডক্টর দেখাই। দেখানোর পর কিছুদিন ভালো থাকি, আবার শুরু হয়। আবার আমি এভাবে ডক্টর দেখাই, আবার কিছুদিন ভালো থাকি, আবার শুরু হয়। এভাবে করতে করতে দীর্ঘদিন হয়ে গেছে, প্রায় আজ 10 বছর যাবৎ আমি অসুস্থ। ক্রমান্বয়ে আমার ব্যথা বেদনা বাড়তে থাকে এবং আমি খুবই অসুস্থতা বোধ করি। এরপর এক সময় আমি আমার এক নিকটবর্তী আত্মীয়ার সাথে কাছে জানতে পারি যে উনি এখান থেকে ট্রিটমেন্ট নিয়ে গিয়েছিলেন এবং সুস্থ হয়েছিলেন। ওনার সাথে আলাপ করে আমি স্যারের ঠিকানা নেই এবং এখানে আসি। আসার পর আমি ইনশাল্লাহ আজ 10 দিনের মধ্যে মোটামুটি ভালো আছি, কোনো ব্যথা অনুভব করছি না এবং আমার সুস্থ লাগছে। আজ আমি এখান থেকে চলে যাব। আপনারা সবাই এখানে আসেন, এখানের চিকিৎসা নেন, ইনশাল্লাহ আপনারাও আমার মতো সুস্থতা ফিল করবেন, ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।